দুর্ঘটনায় আহত ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল বিধায়ক নিজেই। শান্তিপুরের বিধায়কের মানবিক মুখ। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেন চিকিৎসার জন্য। জানা যায়, শুক্রবার রাত্রিকালীন শান্তিপুর সূত্রাগর অঞ্চলের সরভুজ বাজার মোড় সিদ্ধেশ্বরী মন্দির এলাকায় একটি টোটো গাড়ি এক পথচারীকে চলন্ত অবস্থায় সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় পথচারী। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এরপর তার গাড়ি থামিয়ে তিনি আহত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তিনি ওই আহত ব্যক্তিকে রাস্তা থেকে তুলে শান্তিপুর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। গড়ের বাজারের ওখানে হঠাৎ করেই দেখলাম একটু যানজট হয়েছে। আমার গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়ে দেখলাম খুব অসুস্থ বোধ করছে। আপনি তো স্বয়ং হাসপাতালে নিয়ে আসলেন, এখন কি সুস্থ ব্যক্তি? হ্যাঁ, একদমই সুস্থ। আমি ওষুধগুলো দিয়ে ওনাকে ছেড়ে দেব। ওনার পরিবারের সবাই। নাম ঠিকানা কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ নিজেই কথা বলেন চিকিৎসকদের সাথে। ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি কোন পর্যায়ে আছে তাও জানার চেষ্টা করেন চিকিৎসকদের কাছ থেকে তিনি নিজেই। যদিও আহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে, আহত ব্যক্তির বেশ খানিকটা সময় চিকিৎসার পর অনেকটাই সুস্থ আছেন বলে জানা যায়। আহত ব্যক্তির অভিযোগ, তিনি পায়ে হেঁটে রাস্তা পারাপার করছিলেন, তখনই একটি টোটো গাড়ি দ্রুত গতিতে এসে তাকে সজোরে ধাক্কা মারে। যদিও ঘাতক টোটো গাড়ি চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পাওয়া মাত্রই শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় আহত ব্যক্তির পরিবারের লোকজন এবং বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর এই উদ্যোগে সাধুবাদ জানান সকলেই। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই পথচারী। স্বাভাবিকভাবেই বিধায়কের এই মানবিক মুখ দেখে খুশি সকল শান্তিপুরবাসী। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।